আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক আমি আব্দুল কাই পিস লাইব্রেরি বলছি ভাই আমিরুল ইসলাম সাহেব উনি লোহাপুর থেকে এসেছেন উনি হুগলিতে থাকেন যেই ভাইয়ের একদিনে সুগার নর্মাল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে ব্যতিক্রম আর কি আমার কাছে যতগুলো রুগী এসেছে আলহামদুলিল্লাহ তার মধ্যে দুজন ব্যক্তির একদিনে সুগার নর্মাল হয়েছে আপনাদের সামনে কিছু কথা বলবেন যে ওনার কী পরিস্থিতি ছিল বর্তমানে কেমন আছে এবং একদিনে সুগার নর্মাল হওয়ার ব্যাপারটা উনি জানাবেন আসসালাম আলাইকুম আমি আমিরুল ইসলাম বাড়ি লোহাপুরে নেমে শুক্রাবাদ গ্রাম আমার সুগার মোটামুটি প্রায় বারো বছর ধরে তো বারো বছর ধরে ওষুধ খেয়ে যায় কোনো সময় নর্মাল হয় আবার বেশি হয়ে যায় তো খেয়ে ছিল না এই ভাইয়ের কাছে মানে আমি হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারটা পাই আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে ওষুধ বিনা ওষুধে কী করে আমার সুগার নর্মাল হবে তো আমি উনি বললো কি তুমি একবার এসে আমার কাছে দেখো তার জন্য আমি একদিনকে এলাম গত সপ্তাহে এসেছিলাম এসে আমাকে পরামর্শ দিল কি তুমি এই নিয়মগুলো তুমি মেনে চলো তারপরে আমি মেনে চললাম এক সপ্তাহ শুধু আমি কোনো ওষুধ খাই না আমাকে যে নিয়ম বলেছে ওই নিয়মে আমি চলছি পুরো আমার সুগারটা এখন আল্লাহর রহমতে খুব ভালো আছে আমার যেসব সমস্যাগুলো হচ্ছিলো অনেকটা আমার সফল পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও আসবেন এসে আপনারা তেনার পরামর্শ নেবেন